কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে দীর্ঘদিন ধরেই জমে রয়েছে বর্জ্য সেখানে হঠাৎই সোমবার রাতে আগুন লেগে যায় চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় গোটা এলাকা জুড়ে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করলে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে এরপর দমকলের একটি ইঞ্জিন এবং হাসপাতালের কর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে উল্লেখ্য দিনহাটায় বেশ কয়েক মাস ধরেই ডাম্পিং এর সমস্যায় সৃষ্টি হয়েছে যার ফলে দিনহাটার চৌড়াহাট বাজার থেকে শুরু করে দিনহাটা মহকুমা হাসপাতালের নোংরা আবর্জনাকে নিয়মিত পরিষ্কার করতে পারছে না দিনহাটা পৌরসভা এমনটাই দাবি স্থানীয়দের। দিনহাটা মহকুমা হাসপাতালের বর্জ্য পনেরো দিনে সংগ্রহ করা হয় যার ফলে বহির্বিভাগের সামনে হাসপাতালের বর্জ্য পদার্থ জমে ডাম্পিং গ্রাউন্ডের চেহারা নিয়েছে সেই জমা বর্জ্যই কোনোভাবে আগুন লেগে যায় যদিও দমকলের তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে দিনহাটা মহকুমা হাসপাতাল আপনারা শুধু হসপিটাল কেন দিনাটার বিভিন্ন প্রান্তে বর্জ্য পদার্থ স্তূপ পড়ে আছে অনেক সময় হয়তো সেই বর্জ্য পদার্থের মধ্যে আগুন লাগিয়ে সেটা নিষ্কাশনের চেষ্টা অনেকে করছেন সেখান থেকেই বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে বেশ কয়েকদিন আগে আপনারা বউবাজারেও দেখবেন এ ধরনের একটি ঘটনা ঘটেছে আজকে আকস্মিক দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের উল্টো দিকে যে বর্জ্য পদার্থের আগুন লেগে যায় তাতে প্রশাসনিক ব্যর্থতাই সবচেয়ে বড় তার কারণ পৌরসভা তার দায়িত্ব পালনে ব্যর্থ পৌরসভা কাজ হলো বর্জ্য নিষ্কাশন করা ড্রেনেজ সিস্টেম ঠিক করা পানীয় জলের ব্যবস্থা করা তা না করে এখন পৌরসভা এবং পৌরসভার যারা কর্ণধার আছেন তারা জমির বিভিন্ন কাজকর্ম নিয়ে এত ব্যস্ত কিন্তু পৌরসভার কাজে তারা মন দিতেই পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যে যে দুর্ঘটনার হাত থেকে মহকুমা হাসপাতাল খানিকটা বেঁচে গেল ফায়ার ব্রিগেডের তৎপরতায় হসপিটাল কর্মচারীদের তৎপরতায় কিন্তু এই বর্জ্য নিষ্কাশনের প্রথম এবং মূল দায়িত্ব হলো পৌরসভার পৌরসভার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে